রবিবাসরের সকালে রাস্তা সাফাইয়ে তারকারা। টালিগঞ্জের হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের সূচনা হলো শহরে। পিসি সরকার জুনিয়র নিমু ভৌমিকের পাশাপাশি সন্তোষপুরে রাস্তা সাফাই অভিযানে নামলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়ক সুরজিৎ এবং বাংলা সিরিয়ালের এক ঝাঁক তারকা। ফ্যাশন দুরস্ত পার্টি ওয়্যার নয়, হাতে নেই ব্যান্ডেড ক্লাচ, পরিবর্তে ঝাঁটা নিয়ে চলল সাফাই। রবিবার সকালে রাস্তায় নামলো টলিউডের একাংশ। নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের ছোঁয়া লাগলো মহানগরীর বুকে। প্রধানমন্ত্রীর মসনদে বসেই স্বচ্ছ ভারত অভিযানের ডাক দেন নরেন্দ্র মোদী। রাস্তায় নামেন দেশের নানা প্রান্তের সেলিব্রিটি, সাধারণ মানুষ। এবার স্বচ্ছ ভারত অভিযানে সামিল কলকাতাও। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পিসি সরকার জুনিয়র, নিমু ভৌমিক, জর্জ বেকারের পাশাপাশি রাস্তায় নামেন গায়ক সুরজিৎ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলা সিরিয়ালের তারকারা। সন্তোষপুর যাদবপুর নাগরিক মঞ্চের উদ্যোগে সন্তোষপুর মিনিবাস স্ট্যান্ড থেকে সাফাই চলে সুকান্ত সেতু পর্যন্ত। আমার খুব ভালো লাগছে, যেটা খুব নোবল কজ, আর মানে স্বচ্ছ ভারত অভিযানটা হওয়াই উচিত, কারণ এত সুন্দর একটা কজ যে সারা মানে ভারতবর্ষকে যদি আমরা পরিষ্কার রাখতে পারি সেটা আমাদের সবারই এন্ডেভার নেওয়া উচিত, সবার এটাতে সক্রিয় হওয়া উচিত। এটা আমরা সিম্বলাইজ করতে চাইছি যে সমাজকে পরিষ্কার করতে বলে নিজের জীবনের পথটাকে পরিষ্কার করতে হয়, আর সবার আগে নিজের অহংকারকে দূর করে দিয়ে রাস্তায় নামতে হয়। ঘরে বসে পা নাড়লে চলবে না, আর বড় বড় লেকচার দিলাম আর ক্যামেরায় মুখ দেখালাম, সেটাতে কাজ হয় না। তারকাদের পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। আগামী দিনে রাজ্যের সর্বত্র স্বচ্ছ ভারত অভিযান ছড়িয়ে দেওয়ার ব্যাপারে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। ক্যামেরায় জয় গুপ্তের সঙ্গে অভিজিৎ চন্দ, ইটিভি নিউজ বাংলা। দ্বিতীয় দফায় ভীষণে কোচিং করাতে শহরে